ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘন্টার অভিযান চালিয়ে একান্ন হাজার মিটার কারেন্ট জাল ও তেপান্ন কেজি মাইলিশ ইলিশ জব্দ করা হয়েছে রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগের প্রশাসন পুলিশের সহযোগিতায় তেরোটি টিম নদীতে অভিযান পরিচালনা করছে এই অভিযানের ফাঁকে ফাঁকে অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নদীতে নামছে জেলা মৎস্য কর্মকর্তা জানান সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর রাজাপুর কাঠালিয়া ও নলছিটি উপজেলার পঁয়তাল্লিশ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে এসব অভিযান চালানো হয়